আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে ভারতের লতা মঙ্গেশকর উনি ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন। তো সেজন্যই শাহরুখ খান সেখানে গিয়েছিল এবং সেখানে গিয়ে সুরা ফাতিহা পাঠ করেছিল। সুরা ফাতিহা পাঠ করার পরে তিনি এরকম করে ফু দিয়েছিলেন। তাতে করে কঠোরপন্থী যারা আছে ইন্ডিয়াতে বা ভারতে, যারা কঠোরপন্থী আছে, তারা এই জিনিসটা ভালোভাবে নেয় নাই। তারা শাহরুখ খানকে ট্রল করেছেন এবং সম্ভবত আক্রমণের চেষ্টাও করেছিলেন। তো আসলে এখানে বিষয়টা হলো যে সুরা ফাতিহা কি তারা তো বোঝে না। সুরা ফাতিহা কি তারা কিন্তু বোঝে না যে সুরা ফাতিহা কি। আর আমার মনে হয় ওখানে সুরা ফাতিহা পাঠ করে ফু দেওয়াটাও ঠিক হয় নাই, কারণ শাহরুখ খান ওখানে গিয়েছে ঠিক আছে এবং তিনি মুনাজাত করেছেন, এবং পরবর্তীতে আমরা দেখতে পারলাম যে তিনি চারদিকে এভাবে ই করতেছেন। আসলে মুসলমান ধর্মে কি বলা হয়েছে, যেখানে কোনো আক্রমণের শিকার বা যেখানে ধর্ম নিয়ে প্রশ্ন, যেখানে বাড়াবাড়ি, সেখানে সেই জিনিসগুলি না করাটাই কিন্তু ভালো। আমার হিসাবে শাহরুখ খান সেখানে গিয়েছে, তাকে শুধু জাস্ট যেভাবে শেষ বিদায়ের সময় একটু ই করার দরকার ছিল সেভাবে করলে হয়তো ভালো হতো, কিন্তু শাহরুখ খান সুরা ফাতিহা পাঠ করে ফু দেওয়াতেই কঠোরপন্থীরা কিন্তু সেখানে রেগে গিয়েছেন বা তার উপর আক্রমণের চেষ্টা করেছেন। আসলে বিষয়টি যতটা সহজ আবার ততটাই কঠিন, কোন দিকে বিষয়টা নেবেন এটা এখনও বোঝা পারতেছি না আমি প্রিয় দর্শক, কারণ আপনারা জানেন যে মুসলমানদের সুরা ফাতিহা শুধু মুসলমানদের জন্যই প্রযোজ্য, কোনো বিধর্মীর জন্য নয়। আর যেহেতু হ্যাঁ, এখানে একটা কথা আছে যে সব ধর্মের মানুষ আমরা মিলেমিশে থাকবো, মিলেমিশে থাকবো ঠিক আছে, কিন্তু ধর্মের ব্যাপারটা তো কিন্তু আলাদা। যাই হোক, আমার প্রিয় কুরিজার ভাইরা, এই ছিল ভিডিও। এই ভিডিও সম্পর্কে মতামত লিখে দেবেন আমার কমেন্ট বক্সে, আর সেই দরজাটি খোলা রাখলাম শুধুই আপনার জন্য। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।